গুড মর্নিং ফ্রেন্ড, আমি কুকু। আর একটা নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্লিজ ভিডিওটা আপনারা একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে আমি আজকে নিয়েছি ডিম টোস্ট, এই যে বানিয়ে নিয়েছি দেখুন। আমি আর আমার মেয়ে মানে আপনাদের তিন্নি নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে বাজার করে নিয়ে আসবে, তারপরে আবার রান্না টান্না করতে চলে। আর এই যে দেখুন, তোমাদের দাদা বাজার থেকে এই সকালবেলা নিয়ে আসলো এই যে সবজিগুলো নিয়ে এসেছে। আমি এই এখনো মানে গুছাইনি, ফ্রিজে তুলিনি, প্যাক করিনি, প্যাক করব তারপরে আমি মানে ফ্রিজে তুলব। এই যে দেখুন, এখানে আছে পটল, আছে শসা, আছে সজনার ডাঁটা, আছে আর আমাদের এখানে কাঁকরোল আছে, আর লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, আর পেঁপে আছে, এই আমাদের আজকে, আর ও আর কাঁচকলা আছে। এই আজকে আমাদের বাজার করে নিয়েছে সবজি বাজার। তারপরে আর এনেছে এই যে ইলিশ মাছ, আর লইটা মাছ এনেছে, সেটা আপনাদেরকে আমি দেখাইনি, রান্না হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। আচ্ছা চলুন, আমি রান্নার আগে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখিয়ে আনি। আমাদের বাড়িতে গাছে কত পাতিলেবু হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে আনি চলুন। আমার মনে হলো যে আপনাদের সাথে এত লেবু হয়েছে একটু শেয়ার করি, তাই আপনাদেরকে একটু দেখালাম। দেখুন শুধু কত লেবু হয়েছে, আর এত লেবু হয়েছে যে ডাল পুরো, ওই যে আমি টেনে তুলছি দেখেছেন, পুরো মাটিতে শুয়ে পড়েছে, মানে ভারী আর রাখতে পারছে না, আর এত বড় বড় হয়েছে পুরো গাছটা আর কি ভর্তি। এটা হচ্ছে আমাদের পাতিলেবু গাছ, আর একটা আমাদের গন্ধরাজ লেবু আছে, সেটাও ভীষণ লেবু হয়, খুব লেবু হয়। দেখতে পাচ্ছেন তো কত লেবু হয়েছে, আমার কিন্তু দেখতে দারুণ লাগছে গাছটা। আপনাদেরকে, আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাবেন, আর ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন লেবু গাছটা, দেখেছেন তো, দেখতে পাচ্ছেন, আপনারা অতটা বুঝতে পাচ্ছেন না কিন্তু বিশাল বড় বড়, মানে লেবুর সাইজটা খুব বড় বড় হয়েছে। এইবারে দেখছি, দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে আমি রান্না করেছি, এখানে ইলিশ মাছ ভাজা আছে, কাঁকরোল ভাজা আছে, আর এখানে আছে লইট্টা মাছের ঝাল, আর এখানে আছে ইলিশ মাছের ঝোল। আজকে আমি এই রান্না করেছি, আর কেমন লাগলো, কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ। এটা একটা জামরুল গাছ বুঝলেন, এই দেখুন জামরুল গাছে, এই যে এটা একটা জামরুল গাছ, আর জামরুল বেশিরভাগটা পেরে নিয়েছি। আর দেখুন জামরুলের কালারটা শুধু দেখুন, কি ভালো লাগছে দেখুন, একদম লাল। আগের দিনে একটা দেখিয়েছিলাম, সেটা একটু হালকা গোলাপি সাদা, আর এটা একদম মানে একদম মেরুন কালার, কি সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর দেখতে। আর আমি গাছ থেকে একটা জামরুল পেরে নিয়ে আসলাম বাড়িতে, দেখুন জামরুলটা পুরো দেখতে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা একটা জামরুল, মনে হচ্ছে যেন এটা একটা পুরো মেরুন কালারের পুরো আপেল, দারুণ দেখতে কিন্তু, আর বিশাল বড়ো বড়ো হয় এই জামরুলটা, দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু, দেখতে দেখেই মনে হচ্ছে যেন খাবো না, রেখে দিই এমন দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে দেখে, মনে যেন কাটবো না এটা, থাক এখন মাম্মাম খাবে, কাটবে। দেখুন মাম্মাম প্লেট নিয়ে চলে এসেছে, ছুরি নিয়ে চলে এসেছে কাটতে, ও কাটবে, হ্যাঁ কে কাটবে,
আমার মাম্মা কাটবে বলে মাম্মা রেডি হয়েছে তাহলে সেটাকে কাটা হচ্ছে এটা কাটি দেখুন কেমন দেখতে লাগে সেটা কেমন এটা দেখার ব্যাপার আছে এটা তো অন্যরকম তো জামরুলটা আর ভিতরটা না আমরা কেটেছি এর ভিতরটা পুরো মানে আপেল যেরকম মানে হয় না সেই রকম পুরো নিরেট কোনো মানে ফাঁপা নেই দেখুন আপনাদের একটু শেয়ার করছি দেখুন পরিবেশটা শুধু দেখুন জুটে শুধু দেখাচ্ছি আপনাদেরকে সূর্য ডুবে যাচ্ছে মাঠে পুরো জল ভর্তি আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওয়। এখন টাটা বাই।